তিস্তায় লাশের পাহাড়। দিন দিন তল্লাশি চালিয়ে 18টি মৃতদেহ উদ্ধার করলো পুলিশ, সিভিল ডিফেন্স ও এনডিআরএফ। সিকিমে বিপর্যয়ের পর জলপাইগুড়ি তিস্তা নদীতে মৃতদেহের ছড়াছড়ি, জলস্তর কমতে একের পর এক দেহ উদ্ধার করলো পুলিশ। জেলার তিস্তা পারে থাকা মাল থানা, ময়নাগুড়ি থানা এবং সদর ব্লকের কোতোয়ালি থানা এলাকার মিলিয়ে মোট 18টি দেহ উদ্ধার করলো পুলিশ। এদিন উদ্ধার কাজে হাত লাগায় এনডিআরএফ সিভিল ডিফেন্স পুলিশ কর্মীরা দেহগুলিকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহগুলির মধ্যে সেনাকর্মীদের দেহের পাশাপাশি সাধারণ মানুষের দেহ রয়েছে। জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভিন জানিয়েছেন, আজ পর্যন্ত মোট 18টি দেহ উদ্ধার হয়েছে। তিস্তা নদী সংলগ্ন দাসপাড়া এলাকা থেকে 2টি মৃতদেহ উদ্ধার করা হয়। অপরদিকে এনডিআরএফের কমান্ডার হরদীপ চৌধুরী জানান, আজকে জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে আমাদের বিকেলবেলা খবর দেওয়া হয় যে তিস্তা অনেকগুলো দেহ রয়েছে। আমরা এসে দেখি ইতিমধ্যে সিভিল ডিফেন্স ও পুলিশ দেহ উদ্ধারের কাজ শুরু করেছে। আমরাও গিয়ে হাত লাগাই, তারপরে 4 ঘন্টার পরিশ্রমের পর আমরা দেহগুলোকে উদ্ধার করি। দেখুন, আপনারা জানেন যে তিস্তায় ভয়ঙ্কর যে মানে বন্যা এবং নর্থ সিকিম তছনছ হয়ে গিয়েছে। আমরা কালকে সারা ভোর থেকে সারা দিন রাত আমরা পরিস্থিতির উপর নজর রেখেছিলাম। জলপাইগুড়ি পৌরসভা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ঝাঁপিয়ে পড়েছিল। আজকে আমরা দুটো বডি এই দেখেছেন, রাত হয়ে গেছে, দুপুর থেকে রেস্কিউ অপারেশন অপারেট করতে করতে রাত হয়ে গেছে। এনডিআরএফের কমান্ডার সাহেব এসেছেন, তারা হেল্প করেছেন। সিভিল ডিফেন্স দুর্ধর্ষ পরিশ্রম করে দুটো বডি একেবারে তিস্তার মাঝখানে গিয়ে প্রায় 2 কিলোমিটার চরের মধ্য দিয়ে হেঁটে গিয়ে কষ্ট করে উদ্ধার করেছে। আমাদের অফিসার সাহেব আছেন, জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ অফিসার, তিনি নিজে গেছেন এবং সেখানে গিয়ে সে বডি উদ্ধারে হাত লাগিয়েছেন। মানে এত পরিশ্রম করে আমরা বডিগুলো উদ্ধার করছি, দেখে মনে হচ্ছে পাহাড়েরই অধিবাসী হবে। কটা বডি উদ্ধার করেছেন? দুটো, একটি ফিমেল একটি মেল। এবং আমরা ওখানে যারা কাঠ কুড়োতে যান তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে ওখানে আরও 4-5টা বা 6টা বডি থাকতে পারে, তাতে জওয়ানদের বডি থাকার কথাও তারা বলেছেন। তবে তাদের কথার কতখানি সত্যতা আছে সেটা আমরা কালকে আবার একটা অপারেশন অপারেট করব, তখন আমরা আবার খুঁজে বার করার চেষ্টা করব যে ওই এরিয়াতে আরও কোনো বডি ভেসে এসেছে কিনা বা বালির মধ্যে গেঁথে গেছে কিনা।